এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সকাল সকাল খুব তাড়াতাড়ি উঠে গেছি, তো যেহেতু ভাইফোঁটা নেই, তো বড় ভাই মানে মাসিমণির ছেলে অলরেডি ওর কাকার বাড়িতে গেছে ভাইফোঁটা নিতে, তো সেই কারণের জন্য তাড়াতাড়ি সবাই উঠেও গেছে। আজকে সকালে আমাদের ওই নতুন জামা প্যান্ট পরে উঠবে কি কামান আই থিঙ্ক বলে, তো যেহেতু দিদা মারা গেছে, আমার দিদার বোন, তো মায়ের কাকার ওয়াইফ, তো সেই কারণের জন্য সবাই তা 10টার মধ্যে গ্রামের বাড়িতে চলে যাবে, তো সেই কারণের জন্য ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি। আর ও তো ওখানে আছে ওদের বাড়িতে, আর মা সকালে ফোন করেছিল আজকে, মানে ওর মামার বাড়িতে আমার নেমন্তন্ন, ওর মামা বাড়ি আমার মামা বাড়ি পাশাপাশি, তো ওখানে নেমন্তন্ন, কেন কি আজকে কামানে সেরকমভাবে কিছু খাওয়া হবে না, ওই জাস্ট ভাত আর মানে পোস্ত এইসব, তো ওইখানে ওই জন্য আমাকে সকালবেলাই বলেছে ওখানে নেমন্তন্ন। তো আজকে দিনটা কেমন কাটাচ্ছি না কাটাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোচ্ছি, পুরো রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি। আর অলরেডি অনেক লেট হয়ে গেছে, দাদুভাই দাঁড়িয়ে আছে, সবাই গাড়িটাতেই চলে যাবো, দাদুভাই পরে আসবে, দু ভাইও যাচ্ছে, দুইবেন পরে আসবে, মামা বাড়িতে নেমন্তন্ন, ও তো ওখানে ডিরেক্ট চলে যাবে। প্রচণ্ড রোদ উঠে গেছে, এসছে, এটাই হচ্ছে আমার পুরোনো মামার বাড়ি যেখানে দাদুরা সবাই থাকতো, তারপর দাদু ওখানে চলে গেছে কোয়ার্টারে। এখানে আরেকটা ভাই আমার ছোট মামার ছেলে, এখানে আমার ভাই, আমরা এখন সব বসে আছি, তারপর সব যাব ওখানে। আবার ছোট মামার বাড়িতে এসছি, যেহেতু আমার মামা বাড়ি আর ওর মামা বাড়ি একদম পাশাপাশি, তো মারা সব ওইখানে আছে, আর আমার শাশুড়ি মা এখানে এসছে, মাসিমণি এসছে, তো সেই জন্য ছোট মামার বাড়িতে এসছে এখন। তো ছোট মামা নতুন বাড়ি বানিয়েছে, এখান যেহেতু আজকে ওখানে নিরামিষ, সেই জন্য এখানেই আজকে খাবো দাবো, তারপরে একটু পরে আবার ওখানে যাবো। দিদারা সব মানে পুকুরে গেছে, সব নতুন জামা পরে আজকে উঠে আসবে। সিম্পল, বেশি কিছু একদমই সাজিনি, যেহেতু মানে এর মানে শ্রাদ্ধ মানে যেহেতু দিদা মারা গেছে, তো সেই জন্য একদম নর্মাল সিম্পল একটা নিবাসের দিদা পরেছি, তার সাথে একটা ধুতি প্যান্ট। যদি ভালো লেগে থাকে তাহলে আমি লিঙ্কটা অবশ্যই শেয়ার করবো, তোমরা দেখে নিতে পারো, মিন্ট্রা থেকে এটা নিয়েছি। বলো কেমন লাগছে আমাকে, খারাপ ভালো যেটাই লাগুক বলো অবশ্যই। এই দেখো, এটা আমার বিয়ের কঙ্কন, তো হাতে আর কিছু পরিনি আজকে, এই কঙ্কনটা, ওই একটা ব্রেসলেট, ব্যাস আর নর্মাল আংটি, ব্যাস আর কিছু না। দেখো মানে একদম মিনিমালিস্টিক লুক রেখে, বাট স্টিল যতটা সেজে সাজা যায় নরমাল সিম্পল একদম। আমার লিপস্টিকের কালারটা দেখে বলো তো কেমন, এটা আমি সুগারের থেকে মানে গিফটে পেয়েছি, অনেকগুলো জিনিস ভালোই লাগছে কেনাতে, লিপস্টিকটা ফ্রি দিয়েছে, ওর একটা ছোট্ট মিনি, আগে সুগারে নিয়েছিলাম 4টে মিনি দিয়েছিল, একটা অফিসে আমি হারিয়ে এসেছি, কী করে হারিয়েছি জানি না, কোথাও খুঁজে পেলাম না, কো মানে প্যাকেটটা রয়েছে বাট লিপস্টিকটা নেই, কোথায় গেল জানি না, বাট আমি ওয়াশরুম গিয়ে কিন্তু 100 বার দেখি যে আমি কিছু ফেলে এলাম কি না ফেলে এলাম, আমার একটু মানে ভুলে যাওয়া স্বভাব, বাট হারিয়ে যাওয়ার স্বভাব নেই, কিন্তু এবারে কোথা থেকে হারিয়ে এলাম জানি না, গোটা তন্ন তন্ন করে খুঁজলাম পেলাম না, হয়তো আমি ব্যাগে কোথাও বা কোথাও একটা রেখে ফেলেছি, এখন মনে পড়ছে। আরো তো দুটো তিনটে হারিয়েছিল, বাট সবটা কিন্তু খুঁজে পেয়ে গেছি। বিয়ে বাড়ি ছিল মে মাসে, তো তারপরে আমাদের বাড়িতে কাজ হচ্ছিল, তো মার্বেল টার্বেল সব বসাচ্ছিল নিচে, তো সেই কারণের জন্য সব জিনিস একসাথে অন্য জায়গায় অন্য একটা রুমে শিফট করে আর একটা রুমে শিফট করে রাখছিলাম, তো সেই কারণের জন্য লিপস্টিক ফিপস্টিক সব এদিক ওদিক হয়ে গেছে, তো সব জিনিস খুঁজে পেয়েছি, শুধু এই লিপস্টিকটাই আমি নিয়েও গেছি পরেওছি, তারপরে আর মনে পড়ছে না। আর এইটা আবার আমি অ্যামাজন থেকে সুগারের একটা কাজল নিয়েছি, না এটা কি আইব্রো পেন্সিল নিয়েছি, আর একটা ব্লু আইল্যানার ব্ল্যাক আইল্যানার নিয়েছি, তো আগের বার সুগার থেকে ব্লু আইল্যানার নিয়েছিলাম, এত বদমাশোরা, আমি তখন দেখিনি, খুলে সিল যেহেতু আছে অবভিয়াসলি জিনিসটা ভালো, কিন্তু তারপরে এখন খুলে দেখছি যে ইটস নট মানে কোনো কিছুই নেই ওটাতে, ভেতরটা পুরো মানে শুকিয়ে গেছে, তো এখন যখন কমপ্লেন করছে ওরা তো আর কিছু শুনছে না, অবভিয়াসলি ওদের 15 ডেজ রিটার্ন পলিসি ছিল বা এক্সচেঞ্জ হোয়াট এভার, বাট সেটা তো এখন পেরিয়ে গেছে, সেই কারণের জন্য এটা হচ্ছে না, তাই জন্য অ্যামাজন থেকে আবার একটা অর্ডার করেছি। তো এটা দাও, এটা কেন জন্য দেখো লিপস্টিকের শেডটা, এইটা ওই কাজল আর আইল্যানারের সাথে ফ্রি দিয়েছে, তো
তো ভালো বেশ লিপস্টিকের সেটটা, কিন্তু এই ফ্রিটাতে মানে একটু শোকায় নেই, লিপস্টিকটা আছে, আগে যে চারটে ফ্রি দিয়েছিল ওই চারটেতেই পুরো সব কিছু শুকিয়ে গেছে। তো ইটস নাইস, আই থিঙ্ক ভালোই লাগছে, খুব খারাপও লাগছে না, জানিও তোমরা কেমন লাগছে না লাগছে। আর এই দেখো, এটা আমার দীপিকা হার, মানে বিয়ের নেক্সট ইয়ার অ্যানিভার্সারিতে আমার শাশুড়ি দিয়েছিল এটা, তখন নামটা জানতাম না, এখন জানছি যে এটাকে দীপিকা হার বলে। মানে কটা জায়গায় আমি গেলাম তারপরে জুয়েলারি কিনতে, যখন তখন এটা বললো যে এটাকে দীপিকা হার বলে। তো জাস্ট নর্মাল একটা চেন পরেছি, দ্যাটস ইট। আর এই তো কঙ্কনটা সামনে থেকে দেখো, ব্রেসলেট পরেছি, দ্যাটস ইট। এবার খাওয়া দাওয়া করে আবার মাদের ওখানে যাব। হয়ে গেছে তো দুপুরে, একটু ঘুমাই নি, সবাই এসেছে তো ওই আর কি, সবার সাথে দেখা হলো অনেকদিন পর, এখন এবার যাচ্ছি আবার ওইখানে যাচ্ছি, জাস্ট বসে চিল করছে, গল্প করছে। আমি আর ও এখন একটু জাস্ট ওয়াকে বেরিয়েছি, হ্যালো নিয়ে জাস্ট ওয়াকে বেরিয়েছি এখানে, র্যান্ডম ওয়াক, র্যান্ডম ওয়াক, মানে ওর মা বাড়ি আমার বাড়ি যেহেতু কাছাকাছি, একদম পাশাপাশি, সেই কারণের জন্য ও মা বাড়িতেই ছিল। তো বেরিয়ে এসে আমিও বেরোলাম, আমি একটু র্যান্ডম একটু ওয়াক করে তারপরে আবার চলে আসলাম, আমার কাজ ছিল তো ওই জন্য আমি বসে কাজ করছিলাম। ওকে বললাম যে তাও তুমি তোমার ফ্রেন্ডও আছে, ফ্রেন্ডের সঙ্গে ঘোরাঘুরি করো, আমার হলে আমি তারপরে বলছি। আমার ভালো লাগছিল না, তারপর অনেকক্ষণ ধরে বসে আছি, কাজও করছিলাম, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছিল, বসে আছি, নিয়ে বললাম যে চলো একটু তাহলে হেঁটে আসি দুজন মিলে। ও বললো স্যার কোথায় যাবে এখন, বললাম না চলো না, এটা অনেকদিন তো এই রাস্তায় আসিনি, বহু অনেক দিন হয়ে গেল, নিয়ে এই জন্য হেঁটে দুজনে মিলে বেরিয়েছি একটু হেঁটে হেঁটে। এবার বাড়িতে গিয়ে, মা বাড়িতে গিয়ে লাঞ্চ, দিন লাঞ্চ বলছি, ডিনার করে তারপরে চলে যাবো। ভাবছিলাম যে মা বাড়িতে থাকবো, এখন ভাবছি যে দেখা যাক কি করি, ওর সাথে চলেই যাবো, আবার কাল সকালে হয়তো মেবি আসবো, দেখা যাক কি করি, কেন কি ওই আর কি, ও একাই রয়েছে সেই জন্য ভাবছি চলেই যায়। হাঁটি না কখনোই তো এরকম ভাবে হাঁটিনি বা হাসিও নি, বলো? আমিও না, হ্যাঁ কোনোদিন হাঁটিনি, তো দুজনে রয়েছিলাম তাই জন্য ভাবলাম একটু হেঁটেই নি। রাতেও কি মাটন আছে নাকি? কালকে পুরোপুরি আমরা ওইখানেই খাবো, কেন কি ওরা বারবারই বলছে, এখানে এসেছি যেহেতু ওখানে তো আজকে খাইনি, ঠিক আছে যেহেতু এমনি কিছু ছিল না, তো কালকে আই থিঙ্ক পোলাও, তারপরে নান আই থিঙ্ক, আর ডাকছে, বেশ সুন্দর লাগছে রাস্তা, নিঃশব্দ কলকাতার রাস্তা বলে, কত গাড়ি কত ঘোড়া, তারপরে এত আওয়াজ এখানে। আমাদের মামাবাড়িটা প্র্যাকটিক্যালি বলতে গেলে সেমি শহর বা সেমি গ্রাম, হোয়াটএভার ইউ ওয়ান্ট টু সে। আমি ছোটবেলায় সত্যি কথা বলতে কোনোদিন ভাবিনি এই জায়গাটা মানে এরকম মানে পরিবর্তন হবে। আমি ছোটবেলা থেকে দিদাকে বলতাম, দিদা তোমাদের এই জায়গাটা কোনোদিন আর শহর হলো না গো, কিন্তু এখন মানে এখন একটু বাড়ি, আর ভালো ভালো বাড়ি, মানে কোনো মামাদের বাড়িটাই তোমাদেরকে দেখালাম কত সুন্দর বানিয়েছে, ওটা ছোট মামার বাড়ি, বড় মামাও মানে নিচটা পুরোপুরি ভেঙে সুন্দর করে মার্বেল টাইলস সব কিছু করছে। বড় মামা মানে ওটাই হচ্ছে আমার আদি মামার বাড়ি বলতে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ছোট মামা আলাদা চলে গেছে, তো পাশে, হ্যাঁ একটা বাড়ি পরে, তো সেখানে সমস্ত কটা বাড়ি যদি দেখো একদমই গ্রাম বলে তোমাদের লাগবেই না, সব বাড়ি এত বড়, এখানে ফ্ল্যাট মানে খুবই মানে মানে খুবই উন্নত হয়ে গেছে এখানটা, আর হ্যাঁ এখানে তো মানে কলকাতায় যেমন ধরো জলের বৃষ্টি হলে, জল একটু বৃষ্টি হলে, দুর্গাপুরে আমাদের এই জিনিসটা মানে প্রচন্ডই ভালো, যারা দুর্গাপুরে আছো তারা সবাই জানো যে ওই শুধু দুর্গাপুর নয় বার্নপুরও, যেমন বার্নপুরও যেরকম ওয়েল প্ল্যান সিটি, তো এই প্ল্যান সিটি গুলোর এটার একটা বিশাল বড় অ্যাডভান্টেজ যে ওদের ড্রেনেজ বা সিভেজ সিস্টেম যেটাকে বলে,
ইট ইজ কোয়াইট ওয়েল অ্যাডভান্সড, মানে ওয়েল অ্যাহেড অফ ইটস টাইম, মানে যে টাইমে দুর্গাপুর তৈরি হয়েছিল ডক্টর বিধানচন্দ্র রায়ের মানে প্ল্যানে তৈরি দুর্গাপুর। তো ডক্টর বিধানচন্দ্র রায় তো আজকের মানুষ নন, উনি বহুকাল আগে প্ল্যান দিয়েছেন, সেই প্ল্যানে তৈরি হয়েছে। তো সেই প্ল্যানে এখনো অবধি, আজ অবধি আমি দেখলাম না যে এরকম অবস্থা হয়েছে, যেটা কিন্তু কলকাতাতে হয় সেটা কিন্তু দুর্গাপুরে কোনোদিনও হয়। বৃষ্টি হলেই কলকাতায় যেরকম ভাবে মানে জল দাঁড়ায়, কি বলতো, কলকাতা একটা বাটি, ঠিক আছে? হ্যাঁ, মানে সবাই তাই বলেছে, আমি শুনে এসেছি ছোট থেকে তাই, যে কলকাতা হচ্ছে একটা বাটি, তাই জন্য কি বাটিতে কি হয় জল মাঝখানে জমে যায় সবসময়। তো দ্যাটস দ্য সিচুয়েশন, আর এখানে ওরকম সিচুয়েশনের ব্যাপারই নেই, হলো বৃষ্টি হলো বাস, একটু হয়তো জল দাঁড়ালো, খুব সুন্দর, খুব সুন্দর এখানে সমস্ত কিছু, আর খুব শান্ত, মানে এরকম কলকাতার মতো জ্যাম বলতে গেলে তো এখানে ওইসব নেই কিছু। তো এখানে মানে মানুষজনও যে খুব কম তাও না, মানুষজনও আছে, ওয়েল পপুলেটেড বাট, হ্যাঁ বাট একটু স্পার্সলি পপুলেটেড বলতে পারো। আর তখন ব্লগটা করতে করতে হঠাৎ তোমাদের সাথে কেটে দিলাম, কেন কি মানে ওই ভাইরা সব এসছে নিয়ে পিছনে লুকিয়ে দাঁড়িয়েছিল, এসে এমন ভয় দেখিয়েছে মানে আমিও ভয় পেয়ে গেছি, তাই জন্য ব্লগটা করতে করতে জাস্ট কেটে ফেলেছি। যাই হোক, চলো আজকের মতো এখানেই শেষ, ভালো থেকো, সুস্থ থেকো। আগের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আজকের ব্লগ তোমরা কিছু দেখতে চাইছো সেটার ব্যাপারেও কমেন্ট করো। আমি বেসিক্যালি শপিং করতে খুব ভালোবাসি, তো তোমরা যদি মনে করো যে আমার কালেকশন কিছু তোমরা দেখতে চাও তাহলে প্লিজ কমেন্টসে জানাবে সমস্ত, হ্যাঁ তোমাদের কাছে সবকিছু শেয়ার করব, তোমাদের সাথে আমার ফ্যামিলি সবার সাথে তোমাদের ইন্ট্রোডিউস করাবো, তোমরা যদি সেটাও দেখতে চাও তো প্লিজ কাইন্ডলি, সেটা তো অবশ্যই করবই, অবশ্যই অবশ্যই সেটা তো করবই, কিন্তু একটু ভিউজ মানে অনেকজন সাবস্ক্রাইব করুক তারপরে সবাইকে দেখালে তো বেশ ভালো লাগবে। হ্যাঁ, সে কিরকম দেখতে চাইছো, দেখো আমরা খুব সিম্পল, তো সেই কারণের জন্য আমরা যা ডেইলি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, এমন কিছু না যে যেটা করি না সেটা তোমাদের কাছে মানে এক্সট্রা কিছু করে দেখাবো। ডে টু ডে লাইফে আমাদের দেখো রোজ অফিস, সেটা তো মানে নেক্সট উইক থেকে দেখতেই পাবে, এখন তো তবুও আমরা কিছু দেখাতে পারছি, কেন কি এখানে পুজো হচ্ছে, ভাইফোঁটা, মানে দুর্গাপুর এলে ওই আর কি মানে বারবার বেরোনো, বাজার, এগুলো হয় সবাই, আমার আমার বাড়ির থেকেও সবাই দুর্গাপুরে, আমাদের বলতে গেলে কেউ নেই, বাবা জব করতো বলে কলকাতায় আমরা, আর ওর তো সব কিছুই ধরো এখানে দুর্গাপুরে, তো ওই আর কি। তো তোমাদের যদি কিছু দেখতে ভালো লাগে থাকে তাহলে সেটা কি দেখতে চাও তোমরা কি না চাও অবশ্যই আমাদের সাথে শেয়ার করো সেটা কমেন্টসে, আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো তোমাদের ফ্রেন্ডস আর রিলেটিভস এর সাথে। হ্যাঁ প্লিজ প্লিজ, ওকে, সো গুড নাইট, টেক কেয়ার এন্ড স্টে সেফ অলওয়েজ।